আমার মনে হয় 2005-এ যখন দেশের বাইরে পড়ার জন্য চলে গেলাম, তখন মনে হয় আমার প্রথম মনে হলো আমি বাংলাদেশকে বুঝতে পারছি। আমার কাছে মনে হলো যে আমি যতখানি আম্মাকে মিস করছি ততখানি আমি বাংলাদেশকেও মিস করছি। আমি পড়েছি, কাজ করেছি দেশের বাইরে, বা যখন আমি দেশে আসার সিদ্ধান্ত নিলাম এটার পেছনে একটা কারণ ছিল। আমি যদি চিন্তা করি যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বেড়ে ওঠা এবং যেভাবে আমি কন্ট্রিবিউশনটা পেয়েছি বিইং ইন এ পাবলিক ইউনিভার্সিটি অর পাবলিক স্কুলস অলওয়েজ, আই থিঙ্ক আই হ্যাভ টু গিভ ব্যাক। দেশে আসতে পেরেছি এবং দেশে কাজ করছি আজকে অনেকখানি বছর, আমি যা হতে পেরেছি, যতটুকু যেতে পেরেছি, এর পেছনে একটাই, বিকজ বাংলাদেশ আমাকে সহায়তা করেছে বা সাহায্য করছে এই জায়গায় আসার জন্য। অনেক বিদেশির সাথে কাজ করা হয় যারা আমাদের দেশে আসেন ডিফারেন্ট প্রজেক্টস নিয়ে। ওরা যখন আসেন তখন ওদের কাছ থেকে অনেকগুলো ইমেল পাই, ওরা বলেন যে কেমন তোমার দেশটা, আমি তো ভয় পাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে আসবো। তখন আমি বলি তুমি কি কাঁদছো? তখন ওরা বলে হ্যাঁ আমার তো মানে আই মিস মাই ফ্যামিলি। আমি বললাম তুমি আসো, যখন তুমি যাবে তখন তুমি আরও বেশি কাঁদবে, বিকজ তুমি বাংলাদেশকে এর চেয়েও বেশি মিস করবে। এবং কথাটি সত্যি, জাতিসংগীত যতবারই শুনি আমার বারবার মনে হয় এত সুন্দর জাতিসংগীত আর পৃথিবীর কারণে। যতবার দেশে বা দেশের বাইরে যখন যেখানেই জাতিসংগীত শুনেছি আমার সোনার বাংলা, আমি জানি না কখন মনের অজান্তে আসলে নিজে দাঁড়িয়ে গেছি, আর কখন জানি না মনে হচ্ছে চোখে পানি চলে এসছে। আজকাল সোশ্যাল সার্কেলে একটা কথা প্রায় শুনি, দেশ আমাকে কি দিয়েছে, খুব অবাক হই। আমার মনে হয় এবং আমি শুধু বলিও, দেশ কাউকে আসলে কোনো কিছু দেয় না, দেশকে নিজের মতো করে গড়ে নিতে হয়। হ্যাঁ, আমরা অভিযোগ আনতে পারি আমাদের ভালো স্কুল কলেজ নেই, রাস্তাঘাট নেই, আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা কি ভাবি আমরা নিজেরা কতটুকু করছি? যতটুকু করছি আর যতটুকু যতভাবে গড়ে নিচ্ছি ততটুকুই আসলে দেশ, ততটুকুই হচ্ছে বাংলাদেশ। আজকে যা হতে পেরেছি বা যেখানে দাঁড়িয়ে আছি সব কিছুর জন্যই ধন্যবাদ বাংলাদেশ।